প্রিন্সিপাল স্যার এবং আমাদের সরকারকে অনেক অনেক ধন্যবাদ। তারা অনেক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ আমাদের অভিভাবক অধ্যক্ষ স্যার প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন অত্র কলেজের অধ্যক্ষ স্যার প্রফেসর খন্দকার কামাল হাসান স্যার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন যিনি আহ্বায়ক এবং আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রফেসর মোহাম্মদ আমিনুল ইসলাম স্যার أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله العظيم সরকারি ফুটবল টুর্নামেন্টের আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি অত্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ মহোদয় প্রফেসর মোহাম্মদ প্রফেসর খন্দকার কামাল হাসান বিশেষ অতিথি স্টাফ কাউন্সিলের ভারপ্রাপ্ত সম্পাদক ডক্টর গাজী তৌহিদুল আলম কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি রসায়ন বিভাগের বিভাগ প্রধান জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম কলেজে চাকরি করেছি আমি জানি মাঠটা খুব দুরবস্থা ছিল হয়তো যতটুকু করা দরকার বিভিন্ন কারণে পুরাটা করতে পারি নাই তবে 75% বা 80% কাজ মাঠে গিয়ে সম্পন্ন করতে পেরেছি হয়তো ভবিষ্যতে যদি আমি থাকি মাঠটা পুরোপুরি আমি সুন্দর করে দেবো ইচ্ছা আমার বিশ্বাস আজিজুল হক কলেজ অনেক বড় কলেজ এই কলেজের ছাত্রছাত্রীরা যেহেতু বগুড়ায় বিশ্ববিদ্যালয় নাই আমি মনে করি তোমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী তোমরা অনেক মেধাবী তোমরা অনেক জ্ঞানী সবার খুব কষ্ট হচ্ছে আমি এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি প্রিন্সিপাল স্যার এবং আমাদের সরকারকে অনেক অনেক ধন্যবাদ তারা অনেক এখন প্রিন্সিপাল স্যার এখন প্রিন্সিপাল স্যার এবং ছাত্রছাত্রীদের এবং প্রিন্সিপাল স্যার তোমাদের সাথে
Come on, come on, come on.